টাকো ফ্রম টাকোবেল, অনেক রকমের টাকো ব্যাপারটা কি খুবই কমপ্লিকেটেড। তো ছবি দেখেই বুঝতে পারছি উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ টাকো, ঠিক আছে। ইটস লাইক ছোটো একটা জিনিস, তার মধ্যে কিছু একটা আছে, তার মধ্যে কিছু মিশানো আছে। বেসিক্যালি টাকো ইজ হোয়াট, ইটস আ ট্রেডিশনাল মেক্সিকান ডিশ কনসিস্টিং অফ কর্ন, হুইট, টর্টিয়া এবং ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে অনেক কিছু আছে, সিলান্ট্রোস, টম্যাটোস এটসেট্রা। তো বেসিক্যালি যদি বাংলায় বলি, সেটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের মেক্সিকান খাবার, যার মধ্যে কিনা কিছু ফ্রেশ সবজি আছে, আরও অনেক কিছু আছে, তো সেটা আমরা দেখেই বলবো। তো আজকে নিয়ে এলাম আমরা কলকাতার টাকোবেল, প্রথম কলকাতার টাকোবেল। টাকোবেল একটা বিদেশি কোম্পানি, যেটা এই ইন্ডিয়াতে প্রথম, মানে ক্যালকাটায় বা কলকাতাতে আমাদের প্রথম টাকোবেল, ঠিক আছে। আর কোনো আউটলেট নেই, এটা হচ্ছে একমাত্র সাউথ সিটি মলেতেই আছে। তো আগে টাকোবেলটা কী বলে দিই, এই যে টাকোবেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটা পাতলা ক্রাস্ট, অনেকটা পাঁপড় ভাজার মতো, ঠিক আছে। পাঁপড়টাকে আমরা যদি একটা ফোল্ড করে যদি ফ্রাই করি, তার মধ্যে কিছু ভেজিটেবলের তরকারি বা কোনো চিকেনের প্রিপারেশান, আর তার মধ্যে তার উপরে কিছু ভেজিটেবল দিয়ে দিই, তাহলে সেটা হবে একরকমের। আর তার সাথে এইটা যেটা ছিল, এটা হচ্ছে এক রকমের ডোরিটো, রুটি এবং ময়দার মিক্স, আটা ময়দার মিক্স, একটা র্যাপ, তার মধ্যে ভাতের একরকমের প্রিপারেশান, রাইস কারি দিয়ে প্রিপারেশান এবং চিকেন ফিলেট আছে, ভেতরে চিকেন আছে, আর তার সাথে হচ্ছে আলু ভাজা। বেসিক্যালি ফুডটা হচ্ছে এই। আর এই যে টাকোটা আছে, এটা হচ্ছে নেকেড চিকেন, মানে নেকেড চিকেন বলতে কিছু বাজে কিছু বোঝাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে পুরোপুরি চিকেনের তৈরি একটা প্যাটি, ওইটা ফোল্ড করা আছে এবং ওর মধ্যে আরও অনেক কিছু চিকেন আছে, মানে চিকেনের ফ্লেভারস, চিজ আছে, ভেজিটেবলস আছে। এবং শুধু এখানেই শেষ নয়, আমি এক কামড় দিয়ে দেখি। তো খেয়ে যা বুঝলাম সেটা আমি আপনাকে বলছি। প্রথমে ভাবলাম যে এটা একটা কী খাচ্ছি, পাঁপড় ভাজার মধ্যে একটু চিকেনের তরকারি, তার মধ্যে একটু ভেজিটেবল এবং চিজ, কিন্তু পরে বুঝলাম না, এটা খুব ডেলিশিয়াস খেতে। আর তার সাথে এই যে পেপসিটা দেখালাম না, এইটা হচ্ছে আনলিমিটেড পেপসি, ওই মিলটার সাথে যতবার ইচ্ছা আপনারা খেতে পারেন। তো বেসিক্যালি এই মিলটা হলো যতবার ইচ্ছা খাও, যত খুশি খাও, মানে মিলটা নয়, মানে পেপসিটা যতটা খুশি খাওয়া যেতে পারে। আমি চারবার খেয়েছি, আপনাদের খুবই ভালো লাগবে, আমি গ্যারেন্টি সহকারে বলছি। কারণ আমি নিজে খেয়ে ভাবলাম, প্রথমে ভাবলাম যে এটা কী পাঁপড় ভাজার মধ্যে একটা খাবার, মানে সেটা আবার কীরকম ধরনের হবে, বাট ইভেনচুয়ালি যখন খেয়ে বুঝলাম ইটস রিয়েলি গুড। ইটস লাইক চিকেন প্যাটি, ফুল চিকেন প্যাটি, তার মধ্যে দেয়ার আর সাম ডিফারেন্ট গ্রেডেড অফ চিজ, এবং তার সাথে ফ্রেশ লেটাস এবং অনেক রকম ভেজিটেবলস আছে এবং স্যালাডস আছে, উইচ ইজ রিয়েলি গুড। টেস্টি ছিল, জুসি ছিল এবং হেলদি ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইসগুলো রিয়েলি ক্রাঞ্চি ছিল এবং খুবই ভালো লাগছিলো খেতে। তো মিলটা খুবই রিফ্রেশিং, নতুনত্ব, খেয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। একটা আছে কম্বো 199, একটা কম্বো আছে 149, অনেকগুলো কম্বো আছে, আপনারা ট্রাই করে দেখুন। সাউথ সিটি মলে আছে এবং খুব ভালো লেগে থাকলে নিশ্চয়ই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।